বড় জোরদার হবে উত্তর বঙ্গালাতে যে আন্দোলন, কি বলবেন? না, আমি আমি এটা বলতে চাচ্ছি যে গঠিত হয়েছে যেরকম মানে উত্তরবঙ্গ আলাদা স্টেট। হ্যাঁ, আমি শুনলাম যে ওনার কি উত্তরবঙ্গের নামটি নেই, বলছে সেপারেট স্টেট ডিমান্ড কমিটি। আর সেপারেট স্টেট ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট। কিন্তু কথা হলো এই ডিমান্ডগুলা ওঠার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, নিষ্পৃত। এখানকার মানুষকে বহু তর্চারি করা হয়েছে, এখানকার মানুষের বিকাশের সমস্ত ত্বরান্বিতে গিয়েছে, এখানকার মানুষ লাচার হয়েছে। সে তো এগুলো মানুষের মনের ভিতরে থেকে মানে একটা অটোমেটিকলি একটা সংঘবদ্ধ হওয়ার জন্য প্ল্যান ফুটে ওঠে। কিন্তু কথা হলো আমার আমার মনে হয় যে কতগুলো মানুষ পলিটিক্যাল মোটিভেটেড। দেখো দেখে এই বিষয়ে তো আমি এদের অ্যাক্টিভিটি বিষয়ে জানিও না, আর কত দূর এরা কী করেছে। আমি এখানে তো বহু আমি প্রায় তো দেখি এখানে তো উত্তরবঙ্গে ওয়ান ম্যান কমিটি বহুত আছে। হ্যাঁ, এই কেউ 47টা 48টা, হ্যাঁ কেউ 26টা 35টা কমিটি ঠিকই নেই, কিন্তু একটা মানুষের একটা কমিটি। কিন্তু কথা হলো তারা কি করবে, কি এখন ইয়া আছে তাদের, সেটা তো আমি না আপনি আপনিও তো এর আগে আপনি একদমই এই যে লোকসভা নির্বাচন সামনে, তার আগে এই যে উত্তরবঙ্গকে আলাদা করার যে দাবি উঠছে, তাহলে কি উত্তরবঙ্গের রাজনীতিতে এর প্রভাব পড়বে? কারণ একদমই দোরগোড়ায় লোকসভা, তার আগে উঠছে। আপনি এর আগে বারংবার বলেছেন, আপনি ইউনিয়ন টেরিটরির কথা বলেছেন, কিন্তু লোকসভার সামনে তারা একত্রিত হচ্ছে, যার মধ্যে বিমল গুরুঙ্গ রয়েছে, কেপিপি রয়েছে, কি বলবেন? কারণ আপনি তো এখন রাজ্যসভায় রয়েছেন সাংসদ হিসাবে। আমাদের আমাদের যেটা ডিমান্ড, সেটা তো এই ডিমান্ডটা তো আমি রেস করি নেই, করেছে এখানকার জনগণ করেছে। জনগণের ডিমান্ড ছিল এখানে এটা ইন্ডিপেন্ডেন্টের পরে এই কুচ বিহার ভারতবর্ষে 28 আগস্ট 1949 সালে যুক্ত হয়। দেখো দিকে এই এই স্টেট এই জায়গাটাকে গোয়াসানি রাজ্য দিয়েছিল 26 নভেম্বর 1949, যেটা ভারতের সংবিধান ইউনিয়ন সংবিধানে অ্যাডপ্টেড হয়, সেইখানে গোয়াসানি রাজ্য দিয়েছিল। পরে এটাকে কি করে যে অ্যাবলিশ করলো সেটা আজ পর্যন্ত আমি জানি না কি করে অ্যাবলিশ করলো। এখন কথা হলো এখন এটা পশ্চিমবঙ্গ মাস করেছে, কি করে যে করেছে সেটা না, কিন্তু এই যে লোকসভার আগে তারা আবার ইউনাইটেড হচ্ছে, না সেই কথা বলছি। এই যে এই তখন থেকে লোক এখানকার মানুষকে সার্বিকভাবে ডিস্ট্রয় করে ফেলছে, এখানকার ভাষা কৃষ্টি সমন্বয় সম্প্রীতি ইকোনমিক স্ট্রাকচার সমন্বয় সম্প্রীতি ধ্বংস হওয়াতে এখানকার মানুষের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এখন কথা হলো সেহেতু এখন সামনে লোকসভার ভোট, এই লোকসভার ভোটের সামনে যেটা হচ্ছে তেমন সেই কথাই বললাম যে এখানে কোনো হয়তো পলিটিক্যাল মোটিভেটার আছে। হ্যাঁ, সেহেতু কতদূর কি হবে সেটা আমি জানি না। তাহলে কি মনে করেন যে এই এই যে সামনে লোকসভা ভোট, তার আগে এই ধরনের একটা সমীকরণ কোনো পরিবর্তন হবে কি, বা পরিবর্তনের জন্য? না, আমার তো মনে হয় এখানে কোনো পরিবর্তন হওয়ার প্রশ্নই ওঠে। আর যারা আগে যারা সংগঠিত হয়েছে, যেমন দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বহুতবার গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করেছে, গভর্নমেন্টের কমিটমেন্টও আছে। হ্যাঁ, গতিকে ইউনিয়ন টেরিটরির জন্য যেটা কমিটমেন্ট ছিল সেটাকে এরা ফুলফিল করার জন্য বলছে। এখন যদি আরও যদি কিছু একটা এরকম ঘটনা ঘটে, তার মানে কথা হলো এখানে একটা কিছু ইয়ে আছে, গণ্ডগোল আছে এখানে। আপনি কি এখনও এই যে আলাদা ইউনিয়ন টেরিটরির যে কথা বলেছেন তাতে এখনও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন? আমি তো ভাই এই ডিমান্ডটা আমি করি নাই, ডিমান্ডটা করেছে জনতা করেছে, জনগণ করেছে। আর জনগণের দাবিকে গভর্নমেন্টকে মানার জন্য আমি বারবার রিকোয়েস্ট করছি যে এদের
জনগণের এখানকার উত্তরবঙ্গের মানুষের ডিমান্ডটা যেন ভারত সরকার জাজমেন্ট করে আর ইমিডিয়েট যেন কার্যকরী করে, না হলে তো এরকম করে হতে থাকবে, এরকম বিভিন্ন বিশৃঙ্খল সৃষ্টি হবে। কিন্তু সেখানে কিন্তু যেটা হতে যাচ্ছে সেটার প্রতি আঘাত হবে না। এই যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ রয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে পার্লামেন্টে যাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে না, বারবার বলা হচ্ছে না, কারণ আপনার এই ডিমান্ড তো রয়েছে সামনে লোকসভা নির্বাচন। না, এখন কথা হলো সামনে লোকসভা নির্বাচনের, সেই জন্য তো যেহেতু কথা ছিল আগে, আমি বলেছিলাম যে আগে যেগুলো গভর্নমেন্ট কথা দিয়েছে, হ্যাঁ পিএবি রিভিউটা বিস্তারিত বলা আছে, সময় অপেক্ষা করতে বলছে, না সেহেতু সময় অপেক্ষা করে এখনো পর্যন্ত লোক আছে। কিন্তু একটা মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, যেহেতু ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তা বিভিন্ন রকম মানুষের প্রপাগান্ডা করছে। হ্যাঁ, তার কোথায় এখানকার লোকের যেটা ডিমান্ড, হ্যাঁ যেটা গভর্নমেন্টের চিন্তা ভাবনা, সেটা দ্রুত গতিতে কার্যকর করা উচিত, আর করলে তাহলে এখান শান্তি শৃঙ্খলা মানুষের ডেভেলপ অ্যাবসলিউটলি ডেভেলপ হবে, আর ইমিডিয়েট গভর্নমেন্টকে এটা করা উচিত। ইউনিটেড তুলবেন আওয়াজ এই নিয়ে লোকসভায়? আমি তো 100% তুলব, চান্স পাইলে তুলব। দেখো একদমই তাই, অনন্ত মহারাজ কিন্তু সোজা সাপটা সরাসরি, যে তার যে দাবি ছিল অর্থাৎ জিসিপি এর যে দাবি ছিল দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের, সেই দাবি থেকে তারা সরছেন না। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই তিনি সরাসরিভাবে জানিয়ে দিলেন যে খুব দ্রুত এই ভারত সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিনা